আল্লাহর নবী বলতেছেন যে এমন অধিক এমন অধিকের বরকতের সে অধিকারী হয় বিবাহের মাধ্যমে। আমি নবী বলতেছি যে এত অধিক বরকত অন্য কিছুর মধ্যে পাওয়া যায় না। বিবাহ শাদীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বরকত তুলে দিয়ে দেন, ওই স্বামী স্ত্রীর জিন্দিগির মধ্যে ওই বরকত তুলে দিয়ে দেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتوا النساء صدقاتهن نحلا فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. وقال تعالى وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال 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 رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها. فانصر بذات الدين تربت يداك. رواه البخاري ومسلم. وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে ফিতনা ফাসাদ জমানার মধ্যে দুনিয়াবি সকল কাছ থেকে পারে করে দীনে মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান আল্লাহ ফাজের দরবারে আমরা দিন থেকে কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শুরুতে সবসময় বলে থাকি, মুসলমানদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে কি নির্ভরশীল। বুখারী শরীফের প্রথম যে হাদিস নিয়ে আসছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যে হাদিস দিয়ে তিনি বুখারী শরীফ শুরু করছেন, এই হাদিসটা কিন্তু নিয়তের উপরে। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আসছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর কি মুসলমানদের প্রত্যেকটা কাজ করার আগে নিয়তকে কি করতে হবে, খালেস করতে হবে। নিয়ত খালেস করা এটা পূর্ব শর্ত, ইবাদতের একটা শর্ত। নিয়তকে সঠিক করতে হবে। তো এখানে মাহফিল হচ্ছে আজকে, আমাদের নিয়তকে আমরা সহি করব। কেমন নিয়ত নিয়ে আমরা আলোচনা শুরু করব? সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যেই নিয়তে যে খেয়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনতেন, ঠিক সাহাবে কেরামের মতো আমরা যদি শুনি, আল্লাহ আপনি আমাদেরকে কি করবেন, তৌফিক এনায়েত করবেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো এমন ভাবে শ্রবণ করতেন, আর শ্রবণের সাথে সাথে তারা নিয়ত করতে যে আজকে রাসূলের জবান থেকে যে কথাগুলো শুনবো, যে নসিহত গুলা শুনবো, তারা ওই স্থানের ভিতরে কি করতে নিয়ত করতেন, যা আল্লাহ আমরা যারা রাসূলের এই কথাগুলো এখন শুনছি, এখন থেকে আমরা যেন কি করতে পারি, আমল করতে পারি। তারা এরকম খালেস অন্তর নিয়ে তারা কি করতে, রাসূলের কথাগুলা শ্রবণ করত। এখন আমাদের মাঝে রাসূল নাই, রাসূলের উত্তরসূরি হলো কি, ওলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কেরাম গুলা, উলামায়ে কেরামের কথাগুলো যদি আমরা যদি খালেস নিয়ত যদি আমরা শুনি, আর শুনার সময় যদি আমরা নিয়ত করি যে উপরওয়ার দিগার আজকে আলেমদের জবান থেকে আমরা যে কথাগুলো শুনবো, আজ থেকে যেন আমরা যদি আমল করতে পারি, আল্লাহ আপনি আমাদেরকে কি করেন, তৌফিক দেন। যখন এরকম নিয়ত নিয়ে আমরা শুনবো, ওই যে বলছিলাম নিয়তের উপরে কি কাজ আসবে,
যদি এরকম খালেস নিয়ত নিয়ে আমরা শুনি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে আমল করা কি দিবেন, তৌফিক দিবেন। আমরা এই নিয়ত শুনি না আজকে, আর জুবার ভাইয়ের সামনে এখানে ওয়াজ হচ্ছে আর কি, শুনি আসি যাই একটু আলোচনা শুনি, এরকম নিয়ত না, খালেস নিয়ত নিয়ে যা আজকে শুনবো আজ থেকে কি করব আমল করব। কোরআন এবং হাদিস থেকে আমি কিছু আয়াত আপনাদের সামনে তোলার করছি, আসলে বলার মতো কোনো যোগ্যতা আমার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার দয়া তার মেহেরবানি যদি কিছু কথা বলার যদি সুযোগ করে দেন, বলার মতো কোনো ইস্তেদাদ নাই, আল্লাহ যদি তৌফিক দেন। কুরআন এবং হাদিস থেকে যে আয়াতগুলো আমি তালা করছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সুন্নত তরিকায় বিবাহ শাদী, বিবাহ শাদী কেন করব, কি কারণে বিবাহ করা হয়, মুসলমানদের বিবাহ শাদী কেমন হওয়া উচিত, আমরা মুসলমানরা কেন বিবাহ করি। দেখেন আমরা কিন্তু বিবাহ করে ফেলছি, কোন নিয়ত বিবাহ করি, কেন বিবাহ করা হয় আজ পর্যন্ত জানছি আমরা, কি বলেন, বিবাহ তো করে ফেলছি, কেন বিবাহের কথা বলছে, কি কারণে বিবাহের কথা বলছে, কেন আমরা বিবাহ করি। কুরআন এবং হাদিসের মধ্যে বিবাহের কথা মহিলা পুরুষ উভয়কে কেন বলা হলো, আর এই বিবাহের ফায়দা কি, এই সম্পর্কে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচনা হবে ইনশাল্লাহ। যুবক যারা আছেন দোকানপাটে বিভিন্ন জায়গার ভিতরে, বিশেষ করে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের বেশি প্রয়োজন, বুড়া বাবাজিরা যারা আছে আপনাদের বিয়ে করে ফেলছে নাকি, করছে যে কি হয়েছে, আরো তো বাকি আছে কটা, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাঈ মাসদা ওয়া সুলাসা ওয়া রুবা, একটানা করছে আরো কটা বাকি আছে, কয় না কয়টা আরো তিনটে বাকি, সামর্থ্য আপনি করবেন, সমস্যা কি। তো যুবক যারা আছেন তাদের জন্য খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাল্লাহ। আপনারা আসেন, যুবক ভাইরা যারা আছেন দোকানপাটে বিভিন্ন জায়গার ভিতরে আছেন, আপনারা আসেন, মজা পাবেন ইনশাল্লাহ, আলোচনা বলে শুনে কোরআন এবং হাদিস থেকে বলা হবে। বিবাহর ফজিলত, বিবাহ করলে কি হয়, আমরা কেন বিবাহ করছি বা করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিবাহ হলো এমন একটি ইবাদত, যে যে ব্যক্তি এই ইবাদত পালন করে না, অর্থাৎ বিবাহ করে না, তার ইমানের মধ্যে পূর্ণাঙ্গতা কি আসে না, পূর্ণতা আসে না, মানে ইমানটা কি থাকে, অপূর্ণাঙ্গ থাকে, খালি থাকে, পরিপূর্ণ হয় না ইমান, কথা বুঝে আসছে। রাসূল বলতেছেন মানুষ যখন বিবাহ করে তখন সে ইমানের অর্ধেক কাজকে সে কি করলো, পূর্ণ করলো, আর বাকি অর্ধেকের জন্য সে যেন আল্লাহ তাআলাকে কি করে, ভয় করে। তাহলে বুঝে গেল যে বিবাহ কি একটা গুরুত্বপূর্ণ কি ইবাদত, যদি আমরা এটাকে ইবাদত মনে করি। وعن انس رضي الله تعالى عنه قال 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 رسول الله صلى الله عليه وسلم اذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في نصف الباقي حضرت انس رضي الله تعالى عنه تكادشتي আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা তাযাওয়াজাল আবদু, বান্দা যখন বিবাহ করে, ফাকাদ ইস্তাকমালা নিসবাদ দ্বীন,
সে দিনের অর্ধেক কাজ সে করে পূর্ণ করে। ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসবিল বাকি, বাকি অর্ধেক পুরো করার ব্যাপারে সে আল্লাহ তাআলাকে যেন ভয় করে। এই হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে বান্দা যখন বিবাহ করল, বিবাহ করার সাথে সাথে সে দিনের অর্ধেক কাজকে সে কি করে ফেলছে, পূর্ণ করে ফেলছে। ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসবিল বাকি, বাকি অর্ধেক পূর্ণ করার ব্যাপারে, বাকি অর্ধেক পূর্ণ করার ব্যাপারে সে যেন আল্লাহ তাআলাকে কি করে, ভয় করে। তাহলে বোঝা গেল যে বিবাহ করলে ঈমান কি হয়, পূর্ণাঙ্গ হয়, আর বিবাহ না করলে ঈমান কি হয় না, পূর্ণাঙ্গ হয় না। এটা কার কথা, আমার কথা না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই বিবাহের মাধ্যমে চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, বিবাহের মাধ্যমে দেখা গেছে যে সে যে ঈমানের পূর্ণাঙ্গতা লাভ করে, ইয়ার বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ সামনে বুঝবেন কেমন ভাবে সে ঈমানের পূর্ণাঙ্গ পূর্ণতা লাভ করে। ঈমান যে তার পরিপূর্ণ হয় বিবাহের মাধ্যমে সামনে বুঝবেন ইনশাল্লাহ, আলোচনা শুনলে খুবই গুরুত্বপূর্ণ। বিবাহ বিবাহের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের মাঝে বহু ধরনের গুনাহ আছে, এই গুনাহগুলো কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এবার যুবক হোক বা যুবিত যুবতী হোক, মহিলা হোক, এই বিবাহের মাধ্যমে দেখা গেছে যে এমন এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলা বিবাহের পর কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমরা যারা বিবাহ করছি আমরা নিজেরা নিজের দিকে থেকে তাকালে বুঝি যে কত গুনাহ থেকে আমরা হেফাজত দিতেছি। একটু ভালোভাবে খেয়াল করে যারা বিবাহ করছেন কত ধরনের গুনাহ থেকে আল্লাহ পাক তাদেরকে কি করছে, হেফাজত করছে। এটা আমি হুজুরের সাথে কি আমি আমি নিজেকে বলতেছি, অনেক গুনাহ থেকে আল্লাহ পাক এই বিবাহের কারণে কি করছে, হেফাজত করছে। রাসূল এমনি এমনি বলে নাই, ফাকাদ ইস্তাকমালা নিসবাত দিন, এই বিবাহের কারণে সে দিনের অর্ধেক কাজকে সে করছে, পূর্ণ করছে। হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের যাদের বিবাহের সামর্থ্য আছে তোমরা তাড়াতাড়ি কি করো, বিবাহ করে ফেলো, দেরি করিও না। অভিভাবকদেরকেও কোরআন এবং হাদিসের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের ছেলে মেয়েদের বিবাহের বয়স হলে তোমরা দেরি করিও না, দেরি করলে তারা বিভিন্ন ধরনের পাপাচারের মধ্যে, গুনাহের কাজের মধ্যে তারা কি হবে, লিপ্ত হবে, আর এই গুনাহের অংশ তোমাদের অভিভাবকদের তোমাদের কর্তাদের আমলনামার মধ্যে কি একটা অংশ চলে আসবে। যখন বিবাহের উপযুক্ত হলো আপনি তাকে বিবাহ সাথে করাইলেন না, দেরি করতেছেন, সে নিজের পায়ে দাঁড়াক, ব্যবসা বাণিজ্য করুক, আয় করুক, বিদার যাক, এই করুক সেই করুক, এগুলোর দিকে তাকাইয়া তাকে আপনি বিবাহ সাথে করাইতেছেন না, বা বড় ধরনের ডিগ্রি অর্জনের জন্য তাকে কি করতেছেন, পড়ালেখা করাইতেছেন, কিন্তু দেখা গেছে যে এই ছেলে 25 বছর 30 বছর 35 40 বছর হয়ে গেছে, মা বাবা তাকে কি করায় না, বিবাহ শাদী করায় না। মুহাদ্দিসিনে কিরাম লিখতেছেন যে বিবাহ উপযুক্ত হইলে সামর্থ্য থাকলে যদি আপনি তাকে যদি বিবাহ যদি না করান তাহলে কিন্তু অভিভাবকদের আমল নামার মধ্যে গুনাহের কি চলে আসবে, অংশ চলে আসবে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের যাদের বিবাহ সামর্থ্য আছে তোমরা কি করো, তাড়াতাড়ি করো, বিবাহ সাথী করে ফেলো। এই বিবাহ সাথী করলে কি হবে, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল
قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج عبد الله بن مسعود থেকে হাদিসটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ইয়া মাআশারাশ শাবাব ও যুবক সম্প্রদায় মান ইস্তাতাআ মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ তোমাদের মধ্যে যারা বিবাহ সমর্থ রাখে বিবাহ করতে সক্ষম সে যেন তাড়াতাড়ি করে কি করে বিবাহ করে ফেলে এজন্য আমি নবী তোমাদেরকে বিবাহ করার জন্য নির্দেশ দিচ্ছি ফা ইন্নাহু আগরতুলিল বসরি ওয়া আহসানুল ফরজি এই বিবাহর দ্বারা তোমাদের যুবকদের চাই সে যুবক হোক চাই সে মহিলা হোক মেয়ে হোক তাকে যদি বিবাহ দিয়ে দেওয়া হয় বা বিবাহ করানো হয় রাসূল বলতেছে যে ফা ইন্নাহু আগরতুলিল বসরি ওয়া আহসানুল ফরজি তার নিজের চক্ষুকে সে কি করবে হেফাজত করবে ওয়া আহসানুল ফরজি এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে অতএব তোমরা তাড়াতাড়ি কি করবে বিবাহ শাদী করে ফেলাও কত গুরুত্বপূর্ণ একটা বিষয় শোকের যে মারাত্মক গুণা রাসূল বলতেছেন যে তোমরা যদি বিবাহ করো এই মারাত্মক গুণা থেকে আল্লাহ পাক তোমাদেরকে কি করবেন হেফাজত করবেন এবং ওয়া আহসানুল ফরজি এবং তোমাদের লজ্জাস্থান কি হবে হেফাজত হবে তাহলে বুঝে গেল যে বিবাহ শাদী করলে শোকের গুণা থেকে এবং লজ্জাস্থানের গুণা থেকে কি হওয়া যায় হেফাজত হওয়া যায় আর এই যে হেফাজত করবেন লজ্জাস্থানকে হেফাজত করবেন নিজের শোককে আপনি হেফাজত করবেন এই হেফাজত তো আপনি করতে হলে ওই পথ কি করতে হবে অবলম্বন করতে হবে অর্থাৎ যে পথ অবলম্বন করলে আপনার শোককে হেফাজত হবে লজ্জাস্থান হেফাজত হবে ওই কাজটাকে আপনি কি করতে হবে নিজের লজ্জাস্থান হেফাজত করা অবৈধ কাজের ভিতরে লজ্জাস্থানকে ব্যবহার না করা অর্থাৎ লজ্জাস্থানকে বৈধ জায়গার ভিতরে ব্যবহার করা লজ্জাস্থানকে হেফাজত করা হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ও আমার উম্মত তোমরা যদি দুইটা বিষয়ের হেফাজতের জিম্মাদারি আমাকে যদি দিতে পারো যে তোমরা দুইটা জিনিসকে কি করবে হেফাজত করবে আমাকে যদি বলতে পারো ওয়াদা করতে পারো তাহলে আমি নবী বলতেছি যে আগমানু লাহুল জান্নাহ আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি মাই আগমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আগমানু লাহুল জান্নাহ আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মান ইয়াযমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ তোমরা যদি দুই সওয়ালের মধ্যস্থিত বস্তু অর্থাৎ জিহ্বাকে যদি হেফাজত করো এবং দুই রানের মধ্যস্থিত বস্তু অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করো জবান এবং লজ্জাস্থানকে তোমরা যদি হেফাজত করো এটার জিম্মাদারি তোমরা যদি আমাকে দিতে পারো এটার গ্যারান্টি তোমরা যদি দিতে পারো এটাকে তোমরা হেফাজত করবা খারাপ কাজের ভিতরে তোমরা এটাকে ব্যয় করবা না নিজের জবানকে মিথ্যা গীবত সুবুল করি গালাগালি করা এগুলো থেকে নিজের জবানকে তোমরা হেফাজত করবা এবং নিজের নিজের লজ্জাস্থানকে তোমরা খারাপ কাজের মধ্যে তোমরা কি করবে এটাকে লাগাইবা না এটাকে তুই তোমরা যদি হেফাজত করতে পারো এই দুইটা কাজ তোমরা যদি করতে পারো আর তোমার উলাহুল জান্নাহ তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি নিজের লজ্জাস্থান হেফাজত করা জান্নাতের গ্যারান্টি আছে তো এই নিজের লজ্জাস্থান যে হেফাজত হবে এটা কিসের মাধ্যমে কথা বলে না বিবাহ শাদীর মাধ্যমে আপনি যখন বিবাহ করবেন
তখন আপনার এই স্থানটা বৈধ পাবে, হালাল পাবে, এটা কি হবে, ব্যয় হবে। আর যখন আপনি বিবসাদি করবেন না, তখন শয়তান আপনার এই স্থানকে, আপনার এই গুপ্ত স্থানকে সে খারাপ কাজের ভিতরে কি করবে লাগাই দেবে, গুনাহের কাজের ভিতরে সে কি করবে লাগাই দেবে। এই জন্য রাসূল বলতেছেন যে এই তোমাদের এই লজ্জাস্থান হেফাজত হবে, বা ইন্নাহু আগদুলিল বসরি ওয়া আহসানুলিল ফারাজ, তোমাদের চক্ষু হেফাজত হবে, তোমাদের লজ্জাস্থান হেফাজত হবে, যখন তোমরা কি করবে, মানিস্তাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ, যখন তোমরা বিবাহ শাদী করে ফেলবা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই শোকের শোকের যে সমস্ত গুনাহ আছে গুনাহ থেকে হেফাজত করবেন, এবং তোমাদের লজ্জাস্থানের গুনাহ থেকে আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবেন। এখন দেখা গেছে যে বিবাহ শাদী আমাদের সমাজের মধ্যে কঠিন হয়ে গেছে, জিনা সহজ হয়ে গেছে, ছেলে মেয়েরা বিবাহর উপযুক্ত হয়ে যায়, কিন্তু বিবাহ দেয় না বা করায় না, মেয়েদেরকে বিবাহ দেয় না বা ছেলেদেরকে বিবাহ করায় না, বলে যে ছেলে এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই, সে কি এখন কি বিবাহ বিষম হয়েছে, আরো প্রতিষ্ঠিত হোক, আরো টাকাওয়ালা হোক, আরো দন দৌলতের মালিক হোক, বাড়ি গাড়ি এটা সেটা হোক, তখন তাকে কি করবে বিবাহ শাদী করাবে। কিন্তু ও আমার মুসল্লি ভাইয়েরা, সেই যে তার যৌবনকে সে যে নষ্ট করতেছে অন্য খাতের ভিতরে, আপনার কি খবর আছে, অন্য জায়গার ভিতরে যে সেই যে নষ্ট করতেছে, নিজের চোখের হেফাজত নষ্ট হচ্ছে, নিজের লজ্জাস্থান তার কি হচ্ছে নষ্ট হচ্ছে, এটা খবর আছে আপনাদের? আমরা যারা অভিভাবক আছে আমাদের কোনো খবর আছে? আমরা মনে করি যে সে আমার ঘরের মধ্যে এখন খায়, বাপের হোটেলে খায়, এখন বিবাহে কি দরকার? আপনার তো চিন্তা থাকবে যে আপনার ছেলেকে গুনাহের কাছ থেকে কি করা, হেফাজত করা, সমস্যা কি আপনি তাকে খাওয়াবেন? আপনি যে তাকে যে খাওয়াচ্ছেন প্রত্যেকটা লোকমার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার ভিতরে সওয়াব দিয়ে দিচ্ছেন, এটাকে আমরা সওয়াব মনে করি না, বিবি বাল বাচ্চা ছেলে মেয়েদেরকে খাওয়ানো এটাকে সওয়াব মনে হয় না আমাদের। রাসূল বলতেছেন যে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যারা আছে প্রত্যেককে যে একজন ফিতা বা কর্তা যে খাওয়াইতেছে, প্রত্যেকদিন খাওয়াইতেছে তাকে, প্রত্যেকের যে লোকমাগুলা ফ্যাটের মধ্যে যাচ্ছে, প্রত্যেকের লোকমার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফিতার আমলনামার ভিতরে কি দিয়ে দিচ্ছে, সওয়াব দিয়ে দিচ্ছে। আল্লাহ পাক সওয়াব থেকে কি করতেছেন না, মাহরুম করতেছেন। আমরা কাজ করতেছি, কাজ করে টাকা পয়সা অর্জন করতেছি, ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছি, বিবিদেরকে খাওয়াচ্ছি, ইয়ার বদৌলতে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কি করেন না, মাহরুম করতেছেন না। যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ উপযুক্ত হয়ে যায় তাদেরকে বিবাহ দিয়ে দেন, বিবাহ দিয়ে দিলে কি হবে, উদ্দেশ্য সহি যদি থাকে, নিয়ত খালেস যদি হয়, কি নিয়ত খালেস, যে আমি বিবাহ করছি আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমি কি করছি, বিবাহ করছি, এবং আমার ঈমান আমলকে আমি নিজেকে হেফাজত করার জন্য আমি কি করতেছি, বিবাহ করতেছি। কোন ব্যক্তি যদি এই নিয়তে যদি বিবাহ করে, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার নিয়তটা কিন্তু এমন হতে হবে, আমরা কে কোন উদ্দেশ্যে বিবাহ করে আমরা প্রত্যেকের খবর প্রত্যেকে জানি, বিবাহ আমরা কেন করি, আমি আলোচনা শুরুতে বলছিলাম বিবাহ কেন করি বা বিবাহ কেন করব, বিবাহ করার উদ্দেশ্য হলো, এক নম্বর উদ্দেশ্য হলো আন নিকাহু মিন সুন্নতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিবাহ আমার কি সুন্নাহ,
এটা ক্ষেত্রে বিশেষ ফরজ হয় ওয়াজিব হয় এটা ভিন্ন কথা, কিন্তু এটা মূলত কি সুন্নাত। ক্ষেত্রে বিশেষ ওয়াজিব বা সুন্নাত হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে, এটাও বুঝবেন ইনশাল্লাহ সামনে আলোচনা শুনলে কোন কোন ক্ষেত্রে ফরজ হয় ওয়াজিব হয়। তো বিবাহ হলো সুন্নাত, কোন ব্যক্তি যদি নিয়ত করে যে আমি বিবাহ করতেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাত, আর একটা হলো যে আমি বিবাহ করতেছি যে আমার চক্ষুকে আমি কি করবো হেফাজত করবো, আমার লজ্জাস্থানকে হেফাজত করবো, আমার ঈমান আমলকে আমি কি করবো হেফাজত করবো। এই নিয়ত কোন ব্যক্তি যদি বিবাহ করে তার সে যদি দরিদ্রও হয় কোন রকম চলতেছে, তবে নিয়ত নিয়ত আমি আলোচনা শুরুতে বলছিলাম যে প্রত্যেকটা কাজ নিয়তের উপরে কি নির্ভরশীল। এখন আমরা কে কোন নিয়ত নিয়ত বিবাহ করি এটা যার যার খবর যার যার কাছে। রাসূল বলতেছেন যে 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 নিয়ত করবে তার কাজের ফলাফলটাও এরকম হবে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মত কোন ব্যক্তি যদি এই নিয়তে বিয়ে করে এই নিয়তে ব্যক্তি যদি এই নিয়তে বিবাহ করে কোন নিয়তে তার চক্ষুকে সে কি করবে হেফাজত করবে, গুণের কাছ থেকে তার চক্ষুকে নিজে হেফাজত করবে এই উদ্দেশ্যে বিবাহ করতেছে, এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহর নবী বলতেছে যে এই নিয়ম গুলার মধ্যে কোনো ব্যক্তি যদি বিবাহ করে চক্ষুকে হেফাজত করা, লজ্জাস্থানকে হেফাজত করা, আউ ইয়াসিলা রহিমাহু অথবা আত্মীয়তার মধ্যে হলে আত্মীয়তা রক্ষা করার জন্য কি করে বিবাহ করে, এই নিয়ত গুলো তার ভিতরে থাকবে তার ঈমান আমলকে রক্ষা করার জন্য হেফাজতের জন্য বিবাহ করবে। বারাকাল্লাহু লাহু ফিহা ওয়া বারাকা লাহা ফিহি, এই সহি নিয়ত করার কারণে খালেস নিয়ত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাল্লাহু লাহু ফিহা ওয়া বারাকা লাহা ফিহি, ওই পুরুষ এবং ওই নারীর উভয়ের জিন্দিগির মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বরকত দিয়ে দিবেন। নিয়ত কি হতে হবে খালেস, নিয়ত যখন খালেস হবে তখন দেখবেন যে আপনি অটোমেটিকলি কি চলে আসবে নিয়তের উপর বরকত। আমরা কোন উদ্দেশ্যে বিয়ে করি না আমরা আল্লাহই বলা যায়, কিন্তু রাসূল বলতেছে যে কোন ব্যক্তি এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে যদি বিবাহ করে, আমি নবী বলতেছি অবশ্যই অবশ্যই তোমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি দিবেন বরকত দিবেন। বহু ঘটনা আছে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একইবারে নিঃস্ব কোনো কিছু নেই বিবাহ করছে, বিবাহর পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা এমন মালের অধিকারী বাড়াই দিচ্ছেন, এমন সম্পত্তি দিচ্ছেন, আল্লাহু আকবার কবীর। ঘটনা বললে আলোচনা লম্ব হয়ে যায়, ঘটনা বলতেছি না, এরকম বহু ঘটনা আছে। তো তারা বিবাহ করছে, বিবাহ করার সাথে সাথে কি আল্লাহ তাআলার তরফ থেকে কি অটোমেটিক্যালি কি চলে আসছে বরকত চলে আসছে। নিয়ত করছে কি উদ্দেশ্যে, বিবাহ করছে কোন উদ্দেশ্যে, ওই আমি আমার ইমানকে আমি কি করব হেফাজত করব, আমি আমার চক্ষুকে আমি হেফাজত করব, আমি আমার লজ্জাস্থানকে আমি হেফাজত করব, আমি এই নিয়ত আমি কি করতেছি বিবাহ করতেছি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলে জানেন, অভিভাবকদেরকে বলে দিচ্ছে আল্লাহ তাআলা, বিবাহকারীদেরকে বলে দিচ্ছে আল্লাহ তাআলা যে তোমরা অবমানটনের দিকে তাকাইয়া তোমাদের ছেলেদের বিবাহ সাথে বন্ধ করে রাখিও না, ছেলে এখনো কিছু করে না এটার দিকে তাকায় থাকো না,
আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি, তোমাদের কল্যাণ কিসের মধ্যে আমি আল্লাহ জানি। যেহেতু আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি, অতএব কল্যাণ কোন জায়গার ভিতরে এটা আমি জানি। অতএব আমি তোমাদেরকে বলতেছি যে তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, বিবাহর বয়স হয়ে গেছে অভিভাবকরা, আমি আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা তাদেরকে কি করো, বিবাহ দিয়ে দাও। আর এই বিবাহর মাধ্যমে তারা যখন খালেস নিয়তে নিজেকে হেফাজতের জন্য, নিজের চক্ষুকে হেফাজতের জন্য যখন তারা বিবাহ করবে, আমি আল্লাহ বলতেছি যে আমি তাদের জিন্দিগির মধ্যে কি করব, বরকত দিয়ে দেব। وانكحوا الايام منكم الصالحين من عبادكم وامائكم وانكحوا الايام منكم الصالحين من عبادكم وامائكم الله سبحانه وتعالى বলতেছে যে আরে তোমাদের মধ্যকার যারা অবিবাহিত, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তোমরা তাড়াতাড়ি কি করো, বিবাহ করে ফেলো যাদের সামর্থ্য আছে। মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এমনকি তোমাদের মধ্যে যারা দাসদাসী আছে, সৎকর্ম পরায়ণশীল, আমি দিতে তাদেরকে তোমরা কি করো, বিবাহ দিয়ে দাও। তারা দাসদাসী হয়েছে যে কি হয়েছে, আমি আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছি যে যে কেউ হোক তোমরা তাদেরকে কি করো, বিবাহ দিয়ে দাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি, আমি তোমাদেরকে বলতেছি কল্যাণ কোন জায়গার ভিতরে। তারা যদি দরিদ্র হয়, তারা যদি নিঃস্ব হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবাহর বদৌলতে তাদের জিন্দিগির মধ্যে বরকত দিয়া দিব। তোমরা দেরি করতেছিল, তোমরা কি করো, বিবাহ দিয়ে দাও তাদেরকে। যারা উপযুক্ত তাদেরকে তোমরা কি করো, বিবাহ দিয়ে দাও। মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, সে দাসদাসী হোক তার কিচ্ছু নাই, তারপরও তোমরা তাদেরকে, যারা সৎকর্ম পরায়ণশীল, যারা তাদের ইমানকে হেফাজত করতে চায়, লজ্জাস্থানকে হেফাজত করতে চায়, চক্ষুকে হেফাজত করতে চায়, তোমরা তাদেরকে কি করো, বিবাহ দিয়ে দাও। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ বলতেছি যে তারা যদি নিঃস্ব হয়, একবার দরিদ্র হয়, এই বিবাহর বদৌলতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তাদেরকে ধনী বানাইয়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহর কথা কি মিথ্যা নাকি? আল্লাহর কথা মিথ্যা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে এই বিবাহের মধ্যে আমি তোমাদেরকে কি করব, তোমাদের সংসারের মধ্যে বরকত দিয়ে দেব। আমার জানা মতন দুই তিনজন লোক দেখছি বিবাহের আগে কোনো কিছু করতে পারে না, মা বাবা কি করছে, বিবাহ শাদী করাই দিছে। আল্লাহু আকবার, বিবাহ শাদী করা যাওয়ার পরে তার ভিতর আলাদা একটা কি আসছে, যোগ্যতা আসছে, বর সংসার হয়েছে, তার আপনার বাড়ি হয়েছে, এবং আপনার নিজে গাড়ি কিনছে, অর্থাৎ ভাড়া গাড়ি আর কি, মানুষ যাতায়াত করে, মানুষ আনা নেওয়া করে। দেখা গেছে বিবাহের আগে মা বাবা বলতো কিছু বিবাহ শাদী করাবো, এটা নিজে চলতে পারে না, কিন্তু যখন বিবাহ দিয়ে দিছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছে, ঘরের ভিতরে অটোমেটিকলি কি দিয়ে দিছে, বরকত দিয়ে দিছে, আলাদা একটা যোগ্যতা দিয়ে দিছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অভিভাবকদের উদ্দেশ্য কইরা, ও অভিভাবকরা, আল্লাহর এই কথা সত্য, এই কোরআনের আয়াত সত্য, তোমরা যদি এটার উপরে যদি আমল করো, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, এই আয়াতের ব্যাখ্যা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আরে আল্লাহ পাক তোমাদেরকে ধনী হওয়ার জন্য, সচ্ছল হওয়ার জন্য কি দিয়েছেন, কোরআন কারিমের মধ্যে ফর্মুলা বানায় দিয়েছেন, ফর্মুলা তোমাদেরকে বাতলাই দিছে, তোমরা দেরি করতেছ না কেন, তোমরা দেরি কেন করো, তোমরা বিবাহ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে ফেলো। তবে এই বিবাহের মধ্যে নিয়ম কি হতে হবে, সহি হতে হবে। তাফসীরে মাজহারের মধ্যে লেখছে যে এই আয়াতের ব্যাখ্যায় লেখছে যে দলিলে হবে, অভাব মুক্ত হবে, সে নিশ্চয় ছিল আল্লাহ পাক তাকে সচ্ছলতাতে তাকে যে দান করবেন, এটা তার নিয়তের উপর। তাফসীরে মাজহারের মধ্যে লেখছে যে
তার নিয়ম কি হইতে হইব, ওই যে আমি শুরুতে বলছিলাম, তার নিয়ত হতে হবে। এটা কার সুন্নাত? রাসূল কারীম আল নিকাহু মিন সুন্নাতি। এটা এক নম্বর হলো কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। দ্বিতীয় নম্বর হলো তার চক্ষুকে সে কি করবে? হেফাজত করবে। লজ্জাস্থানকে হেফাজত করবে। তার ঈমান আমলকে সে কি করবে? হেফাজত করবে। এই উদ্দেশ্যে এই ব্যক্তি কি করে? বিবাহ করে। এই উদ্দেশ্য নিয়ে কোন ব্যক্তি যদি বিবাহ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব গুলাকে কি করবেন? দূর করে দিবেন। এবার আমরা হিসাব করি কোন নিয়ত আমরা বিবাহ করি, আমাদের নিয়ত কেমন, নিয়তের মধ্যে কেমন বলতে, নিয়ত কি করতে হবে? সহি করতে হবে, খালেস করতে হবে। তখন যাইয়া আমাদের নিয়তের উপরে কি আসবে? ওইরকম ফলাফল আসবে। আর নিয়তের ভিতরে যদি গলত হয়, বিবাহ করছেন করে বার করতে গেলেন না। বিবাহ অনেক বড় এক ইবাদত, বিবাহ বন্ধন অনেক বড় ইবাদত। এই বিবাহকে আমরা কি করে ফেলছি? নষ্ট করে ফেলছি। বিবাহের যে বরকত আমরা নিজেরা কি করে ফেলছি? নষ্ট করে ফেলছি। আজকালকে আমাদের সমাজের মধ্যে যে বিবাহ শাদী হয়, বিবাহের একেবারে শুরু থেকে, শুরু লগ্ন থেকে, বিবাহের শুরু লগ্ন থেকে একেবারে শেষ পর্যন্ত সব নাজায়েজ হারাম কাজ দিয়ে আমাদের কি বিবাহ শুরু হয়। বিবাহ ছিল আমাদের জন্য ইবাদত, অনেক বড় ইবাদত, কিন্তু আমরা নিজেরা আমাদের নিজেদের ওই বরকত গুলোকে আমরা নিজেরা কি করে ফেলছি? নষ্ট করে ফেলছি। দাম্পত্য জিন্দিগির মধ্যে শান্তি আসবে কিভাবে? শান্তি আসার রাস্তা আমরা কি করে ফেলছি? বন্ধ করে ফেলছি। যেই কাজটা হারাম দিয়ে শুরু হয়, যে কাজটা নাজায়েজ দিয়ে শুরু হয়, অসভ্যভাবে শুরু হয়, ওইখান থেকে আল্লাহ পাকের রহমত কি উঠে যায়? আল্লাহ পাক রহমত উঠে এলেন। কিন্তু রাসূল বলতেছে যে বিবাহের মাধ্যমে অসংখ্য অগণিত রহমতের অধিকারী হয় বান্দা। কিন্তু দেখা গেছে যে আজকালকে সমাজের মধ্যে ওই বরকত গুলাকে আমরা নষ্ট করে দিচ্ছি। এই জন্য দেখা গেছে যে দাম্পত্য জিন্দিগির মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি আর অশান্তি। বিশেষজ্ঞরা ঢাকা শহরের মধ্যে, বিশেষজ্ঞরা ঢাকা শহরের মধ্যে বিশ্লেষণ করছেন, দৈনিক 39টা তালাক হয়। দৈনিক কয়টা? 39টা তালাক হয়। ঢাকা শহরের কথা বলছি, বাংলাদেশের ব্যাপারে কয়টা তালাক হচ্ছে? 39টা। এটা বিশেষজ্ঞ লোকেরা বলছে, যারা এই বিষয়ের উপরে কি করছে, হাকিক করছে। দৈনিক কয়টা? 39টা তালাক হচ্ছে। সমস্যা কোথায়? বিবাহ হলো একটা গিন্তার মতন বন্ধন, মিল মহব্বত ভালোবাসা আসবে এটার মাধ্যমে, আল্লাহ তাআলা দিয়ে দিবে বরকত। বিবাহের পর পূর্ণাঙ্গ মহব্বত ভালোবাসা আসবে স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু দেখা গেছে যে এই মিল মহব্বত ভালোবাসা গেল কোথায়? নষ্ট হয়েছে কোথায়? মূলটা তালাশ করছে কোনো সময়? মূলটা তালাশ করেন নাই। মূলটা আমরা নিজেরাই কি করতেছি? নষ্ট করতেছি। ভাইরা আমার, আমরা নিজেরা নষ্ট করতেছি। আমরা এই জন্য দোষ দিই, ওই জন্য দোষ দিই, এই জন্য দোষ দিই। আসলে আমরা নিজেরাই শুরু থেকে কি করতে আছি? আমাদের বিবাহের বরকত গুলো আমরা নিজেরাই কি করতে আছি? হালাক করে দিতেছি, ধ্বংস করে দিতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন তোমাদের কাছে বিবাহ প্রস্তাব দেয় কোনো ব্যক্তি, এই ব্যক্তির দিনদারি এবং তার আখলাককে তোমরা যদি পছন্দ করো, চাই সে মেয়ে হোক বা পুরুষ হোক, তার মধ্যে দিনদারি আছে, তার আখলাক ভালো, তার চরিত্র ভালো, যদি এগুলা দেখো তোমরা দেরি করো না, তোমরা তাড়াতাড়ি কি করো? বিবাহ সাথী দিয়ে দাও। অন্য কোনো কিছুর দিকে তাকাইও না, ধন দৌলত টাকা পয়সার দিকে তাকাইও না। ধন এখন আছে, এক সময় কি
থাকবে না, এ আছে এই নাই। কিন্তু দিনদারি এমন একটি বিষয়, এই দিনদারিকে তোমরা যদি প্রাধান্য দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরিপূর্ণ কি করবে, বরকত দিয়ে দেবে। আর এমন ব্যক্তি তোমাদের কাছে যে প্রস্তাব নিয়ে আসে, তার আখলাক ভালো, তার চরিত্র ভালো, তখন তাকে তার সাথে তাড়াতাড়ি কি করো, মেয়ে হোক ছেলে হোক উভয়ের কাছে কি করো, বিবাহ দিয়ে দেবে। যদি না করো তাহলে দেশের মধ্যে ফেতনা ফাসাদ শুরু হয়ে যাবে, খারাপই শুরু হয়ে যাবে, জিনা শুরু হয়ে যাবে, ব্যবসা শুরু হয়ে যাবে। তোমরা বিবাহকে কি করো না, কঠিন করিও না। وعن ابي هريره رضي الله تعالى عنه قال 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 رسول الله صلى الله عليه وسلم اذا خطب اليكم من ترضون دينه وخلقه فزوجوه الا تفعلوه تكن فتنه في الارض وفساد عظيم رسول الكريم صلى الله عليه وسلم اذا خطب اليكم তোমাদের কাছে যখন কোন ব্যক্তি বিবাহ প্রস্তাব দেয়, বিবাহ প্রস্তাব আসার পরে তোমরা দেখতেছো যে তোমরা জানছো এই লোকটার, এই ছেলেটার আখলাক ভালো, চরিত্র ভালো, সে ইবাদতপন্থী করলে বলা তার চরিত্র ভালো, তার আখলাক ভালো, এগুলা যখন তোমরা জানবা তোমরা এটাকে পছন্দ করো। যদি এই পছন্দটা তোমাদের যদি হয়, আল্লাহর নবী বলতেছেন যে ফাজাউজুহু, তোমরা দেরি করিও, তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিও, অন্য কোনো কিছুর দিকে তোমরা তাকাইও না, ধন দৌলত টাকা পয়সার দিকে তোমরা তাকাইও না, ফাজাউজুহু তোমরা বিবাহ দিয়ে দিও। তোমরা বিবাহ দিয়ে দিলে আল্লাহ পাক তোমাদেরকে বরকত দিয়ে দিবেন। আর পক্ষান্তরে তোমরা যদি দেরি করো, তার আখলাক, তার চরিত্র, তার ইবাদত পদ্ধতি বাদ দিয়ে অন্য কিছু তোমরা যদি তালাশ করো, তাহলে দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, দুনিয়ার মধ্যে খারাপ সৃষ্টি হবে, জিনা শুরু হয়ে যাবে, ব্যবসার শুরু হয়ে যাবে। তোমরা যখন এরকম পাত্র পাত্রী আসে, এরকম আসলে তোমরা দেরি করবে না, অন্য কোনো কিছুর দিকে তোমরা তাকাইবা না, তোমরা সাথে সাথে তোমরা কি করবে, বিবাহ দিয়ে দিবা। আমাদের এই আমল আছে, মেয়ের হোক ছেলের হোক প্রস্তাব যদি আসে, মেয়ের বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, সৌন্দর্য আসছে কিনা, টাকা আছে কিনা, মেয়ের বাপের দাপট আছে কিনা, সমাজের মধ্যে মেয়ের চাচাদের, মেয়ের মামাদের ক্ষমতা কেমন, এগুলোর দিকে আমরা কি করি, তাকাই। কেউ টাকার নাম দিলা, এগুলাকে এখনকার সমাজের মানুষ কি করে প্রাধান্য দেয়, মেয়ে সৌন্দর্য কিনা, টাকা পয়সা আছে কিনা, ধন দৌলত আছে কিনা, শুধু এগুলোর দিকে তাকায়। রাসূল বলতেছেন যে যে ব্যক্তি শুধু এই উদ্দেশ্যে বিবাহ করে, তার মান সম্মান অনেক বেশি, মহিলার সম্ভ্রান্ত পরিবার, মেয়ের বাপের খেলা আছে, মেয়ের বাপ নেতা, মেয়ের বাপ এমপি মন্ত্রী, এই সেই, শুধু এই উদ্দেশ্যে বিবাহ করে, রাসূল বলতেছে যে ওই ব্যক্তির কপালের মধ্যে জিল্লতি আছে, অপদস্থতা আছে। নাউজুবিল্লাহ কবির না, মান তাসাওয়াজ ইমরাতান লিইজ্জিহা লাম ইয়াজিদুহুল্লাহু ইল্লা যুল্লান, মান তাসাওয়াজ ইমরাতান লাম ইয়াজিদুহুল্লাহু ইল্লা যুল্লান। আল্লাহর নবী বলতেছেন যে কোনো ব্যক্তি শুধু এই উদ্দেশ্যে বিবাহ করে, তার মান সম্মান ইজ্জত করার বিবাহ করে, ওই মহিলাকে বিবাহ করে, তার ক্ষমতা আছে, তার মান সম্মান আছে, তার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, শুধু এই উদ্দেশ্যে বিবাহ করে, অন্য কিছু চায় না, লাম ইয়াজিদুহুল্লাহু ইল্লা যুল্লান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কপালের মধ্যে জিল্লতি এবং অপদস্থতা রেখে দিয়েছেন। আর কি করে, মাল আছে কিনা মেয়ের বাপে, ই আছে কিনা, মাল আছে কিনা, কত বড় অসৎ, মেয়ের বাপের মাল আছে এগুলোর থেকে কি করে তাকায়। আর একটা মেয়েকে একজন পিতা বালেক হওয়ার থেকে, একেবারে ছোটবেলা থেকে
বিবাহ পর্যন্ত, স্বামীর ঘরের ভিতর পৌঁছানো পর্যন্ত একজন অভিভাবকের কত কষ্ট। এটা ওই অভিভাবক কি কি এত কষ্ট করে তাকে লালন পালন করে উপযুক্ত করে শিক্ষা দীক্ষা দিয়া তোমার কাছে ফিরি দিয়ে দিতে আছে। তোমার কাছে অন্য কেউ চায় না মেয়ের বাপে। দেখা গেছে যে এখনকার সমাজ মেয়ের বাপের এই কষ্টের দিকে কি করে না তাকায় না। দেখে কি মেয়ের বাপের বড় বড় ডলার আছে কিনা, বাড়ি গাড়ি আছে কিনা, এটা সেটা আছে কিনা, শুধু এগুলোর দিকে তাকায়, মালের দিকে তাকায়। রাসূল বলতেছেন যে যেই পুরুষরা মালের কারণে মহিলাদেরকে কি করে বিবাহ করে, মাল আছে কিনা মহিলার বাপের, ধন দৌলত টাকা পয়সা আছে কিনা, এটার দিকে তাকাইয়া কি করে বিবাহ করে। আল্লাহ পাক তার জিন্দিগির মধ্যে কি করবেন, দরিদ্রতা কি, দরিদ্রতার বোঝা একবার, বৈধতা কি, বাইরে আসমা দেখলাম আয়া দিবেন, নাউজুবিল্লাহ বললেন না, তার জিন্দিগির দরিদ্রতা যাবে না। ওয়ামান তাজাওয়াজা লিমালিহা লাম ইয়াসিদহু আল্লাহু ইল্লা ফাকরান, ওয়ামান তাজাওয়াজা লিমালিহা লাম ইয়াসিদহু আল্লাহু ইল্লা ফাকরান। আল্লাহর নবী বলতেছে যে কোনো ব্যক্তি এই উদ্দেশ্যে বিবাহ করে, মেয়ের বাপের ধন দৌলত মাল দৌলত আছে কিনা এই উদ্দেশ্যে বিবাহ করতেছে, ওয়ামান তাজাওয়াজা লিমালিহা লাম ইয়াসিদহু আল্লাহু ইল্লা ফাকরান, এই উদ্দেশ্যে বিবাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসিদহু আল্লাহু ইল্লা ফাকরান, ওই ব্যক্তির জিন্দেগির মধ্যে, ওই ব্যক্তির জিন্দেগির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিদ্রতা লামায়া দিবেন। মালের জন্য, ধন দৌলতের জন্য কি করে বিবাহ করে, বিবাহ তো এই উদ্দেশ্যে করা হবে না। বিবাহ করবে কোন উদ্দেশ্যে কয় না কথা, সুন্নাত নিজেকে হেফাজত করা, নিজের আমলকে হেফাজত করা, গুনাহ থেকে বাঁচা। মূল কথা হলো বিবাহ করা মানে হলো কি, গুনাহ থেকে বাঁচা। বলেন বিবাহ করা মানে হলো কি, গুনাহ থেকে বাঁচা। এই উদ্দেশ্য শুধু কি করা, বিবাহ করা। বিবাহ যে আমরা করতেছি মূল কারণ হলো কি, গুনাহ থেকে বাঁচা। ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি শুনতেছে এটা সেটা, এটার জন্য কি বিবাহ, এটার জন্য বিবাহ না। বিবাহ হলো আমি 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 আমার নিজেকে আমি কি করবো, হেফাজত করবো এই বিবাহের মাধ্যমে, যা রাসূল হাদিসের মধ্যে বলে গেছে। আমার দুনিয়া এবং আখেরাত কি করবো আমি হেফাজত করবো, আমার উদ্দেশ্য হলো কি, উদ্দেশ্য কি করা, বিবাহ করা। হ্যাঁ, এই বিবাহের মাধ্যমে আমাকে যদি আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে দেন তাহলে তো নূর নালা নূর, আরো ভালো। কিন্তু আমার নিয়মকে আমি কি করবো, খালেজ করবো, আমি বিবাহ করতেছি মালের জন্য না, বংশ মর্যাদার জন্য না, বংশ কৌলিন্যর জন্য না, অন্যান্য আসবাবপত্রের জন্য না, সুন্দরের জন্য না, আমি বিবাহ করছি যে আমার ইমানকে আমি কি করবো, হেফাজত করবো। রাসূল বলতেছে যে এই সমাজের মানুষ সাইর কারণে বিবাহ করে, কয় কারণে, কারণগুলা এখন চলতেছে, এটা সেই জাহিলিয়াতের যুগের কথা ছিল, কথাগুলো বলছে কয় শত বর্ষের আগে, 1400 থেকে 1450 বর্ষের আগের কথা। কেন বলছে রাসূল, মানে ওই জমানার মধ্যে এগুলো হচ্ছে, এইভাবে মানুষ বিবাহ করে, কি দেখে বিবাহ করে, মানে চারটা কারণ, চারটা জিনিস দেখে বিবাহ করতেছে। রাসূল ওই সময় বলছেন এগুলা দেখে তারা কি করতেছে, বিবাহ করতেছে, আসলে এগুলার ভিতরে কি নাই, হয়ের নাই, কি দেখে বিবাহ করে। ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك أبو هريرة كهدشتي رسول الكريم صلى الله عليه وسلم رشد فرمان تنكح المرأة لأربع চার জিনিস দেখা সমাজের মানুষ কি করে, বিবাহ করে, বিবাহ করায়, বিবাহ দিচ্ছে। লিমা লিহা,
কি দেখতেছে? মাল দেখতেছে। মাল দেখা নিজে বিবাহ করে বা মেয়েকে কি করে মালদারের কাছে বিবাহ দেয়, নিজেও বিবাহ করে উদ্দেশ্যে মাল, আবার নিজের সন্তানদেরকে যখন মেয়েদেরকে বিবাহ দেয় আবার এই মালওয়ালার কাছে মাল চাইয়া কি করে বিবাহ দেয়। লিমা লিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওয়ালি হাসাবিহা, বংশ কল্যাণ চাইয়া কি করে বিবাহ দেয়। এই জাহেলিয়াতের যুগ ছিল, এটা বংশ চাই বিবাহ দিচ্ছে, ওয়ালি জামালিহা শুনতেছে চাইয়া কি দিচ্ছে বিবাহ দিচ্ছে। ছেলে বিবাহ করতে গেলে শুধু সুন্দর টাকা সুন্দর তালাশ করে, সুন্দর একেবারে মাথার থেকে পায়ের পায়ের তালু পর্যন্ত সুন্দর আছে কিনা শুধু এগুলা তালাশ করে। ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা সুন্দর্য তালাশ করে, বংশ তালাশ করে, ওয়ালি ওয়ালি মালিহা মালকে কি করে তালাশ করে, ওয়ালি দিনিহা কিছু কিছু মানুষ আছে দিনকে তালাশ করে। তবে বেশিরভাগ মানুষই লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা এগুলাকে বেশি মানুষ কি করে তালাশ করে, ঠিক নেই? মাল কি করে তালাশ করে, সুন্দর্য তালাশ করে, বংশ তালাশ করে, আর কিছু মানুষ আছে ওয়ালি দিনিহা দিন তালাশ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষের অংশের মধ্যে বলতেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা। এগুলো আলোচনা করার পর রাসূল বলতেছে যে ফাজুফার বিদাতের দিন, ও যুবকরা তোমরা যারা বিবাহ করবা আমি তোমাদেরকে বলতেছি ফাজুফার বিদাতের দিন, রাসূল বলতেছে যে তোমরা দিনকে প্রাধান্য দিবা, দিনদারি মেয়ে তোমরা লাভ করে তোমরা কি করো কৃতকার্য হও, দিনদারি মেয়েকে তোমরা কি করো তালাশ করো, ফাজবার বিজাতির দিন দিনকে তোমরা কি করো প্রাধান্য দাও, অন্য কিছুকে তোমরা কি দিও না প্রাধান্য দিও না। যদি তোমরা অন্য জিনিসকে তোমরা প্রাধান্য দাও তাহলে আমার বদ্দোয়া শোনো, বদ্দোয়া তাদিবাতি ইয়াদাকা, রাসূল বলতেছে তাদিবাতি ইয়াদাকা তোমার হস্ত দ্বয় ধ্বংস হোক, তোমার হাত ধ্বংস হোক। হাত দিয়ে বলছেন, হাত দিয়ে বুঝেছেন মুহাদ্দিসিন ইকরাম বলতেছেন যে অর্থাৎ তোমার জিন্দগি ধ্বংস হোক, তুমি যদি দিনদারি না চাইয়া খালি লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা খালি মাল তালাশ করো, সুন্দর্য তালাশ করো, বংশ তালাশ করো, এগুলোকে তালাশ করো, দিন কি তুমি তালাশ করো না, বাকিগুলাকে তুমি তালাশ করতেছ, দিনকে প্রাধান্য দিচ্ছ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তালিবাতি ইয়াদাকা তুমি ধ্বংস হও। আমাদের সমাজ আমরা এখন কি তালাশ করতেছি, মেয়ের বাপ হোক ছেলের বাপ হোক উভয়ই দেখা গেছে যে খালি মাল খালি দম দল খালি টাকা পয়সা, দিনদারি একটু কি করে না তালাশ করে। আলহামদুলিল্লাহ অনেক ছেলে আছে অনেক যুবক আছে তারা দিনদারি কি করে তালাশ করে। আমার এক মুসল্লি গতকালকে ইংলিশ মাগরিব নামাজের পর সিলেট থাকে টেক্সটাইল একটা মেলের মধ্যে থাকে ভালো একটা চাকরি করে প্রায় 8000 টাকার মতো বেতন পায়। সে আমাকে অনেক কি যাও বলতেছে হুজুর একজন দিয়ে তালাশ করে দেন, আমার মা আমার বোন এবং অন্যান্যরা বিভিন্ন জায়গায় মেয়ে তালাশ করছে কিন্তু দিনদারি মেয়ে কি পাই নাই। আসলে অভাব বাংলাদেশটা শুধু সারা বিশ্বের ভিতরে কি মেয়ে ছেলে থেকে কি মেয়ে বেশি, মেয়ে বেশি কিন্তু আমলিওয়ালা দিনদারিওয়ালা মেয়ে কি পাওয়া যায় না, মেয়ে তালাশ করে কি পাওয়া যাচ্ছে না। দিনদারিওয়ালা মেয়ে কি পাওয়া যায় না, দিনদারি মেয়ে খুবের কি অভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যখন বিবাহ করবা এই দিনদারি গুলাকে তোমরা কি দেবে প্রাধান্য দিবে, এই দিনদারিকে যখন তোমরা প্রাধান্য দিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিন্দেগির মধ্যে কি দিয়ে দিবেন বরকত দিয়ে দিবেন। এই জন্য আমরা ছেলে মেয়েদেরকে যখন বিবাহ শাদী করাবো বা দিব দিনদারির দিকে আমরা তালাশ করি, দিনদারির দিকে যখন আমরা লক্ষ্য করবো বাকিগুলা
কম থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকিগুলোর মধ্যে কি দিয়ে দিবেন? বরকত দিয়ে দিবেন। যে কথাগুলো বললাম এগুলোর উপরে যেন পরিপূর্ণভাবে আমল করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক আনায়াত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।